মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সাথে সকালবেলা গল্প করতে। বলো তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি আছি। তো আবার দেখো মেয়ের বাড়িতে চলে এসেছি, আমার শুধু যাওয়া আর আসার মধ্যে দিয়েই দিনগুলো কেটে যাচ্ছে। তো যাই হোক, একটু আগে মৌমিতার একটা ভিডিও দেখলাম, গুড মর্নিং জানানোর ভিডিও, ব্যায়াম করছে সেই ভিডিও। এই যে এতটা নোংরামো করছে মৌমিতাকে, কিন্তু আমি মোটামুটি একটা জায়গায় রেখেছিলাম, কিন্তু এইগুলো দেখার পর সত্যি কথা বলতে কি, মৌমিতার প্রতি যে ভক্তি শ্রদ্ধা মানে একটা ভালোবাসা ছিল, সেটা আস্তে আস্তে কেন জানি না আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো মৌমিতাকে সরাসরি আমি বলছি, যদি তুমি এই ভিডিওটা দেখো মৌমিতা, তোমাকে কিন্তু ভালোবাসার জায়গায় আমি রেখেছিলাম, কিন্তু তুমি আজকে সকালে যে ভিডিওটা করেছো সেটা অতি জঘন্য, অতি জঘন্য। তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে জামাই মেয়ে না মানে আর কদিন বাদে নাতনি হবে, তোমাকে এত নোংরা ভাষায় তোমাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে, তোমার কোনো লজ্জা সরম কিছুই হচ্ছে না। আরও তুমি জেদ করে বেশি করে এই নোংরামোগুলো করছো। তুমি একবারও ভেবো না যে এই নোংরামোগুলো দেখার জন্য আমরা সবাই খুব হাসি মুখে ওয়েট করি, না, কিছুজন হয়তো করতে পারে সেটা তাদের কাছে অন্যভাবে নেওয়ার জন্য, কিন্তু আমরা যারা তোমাকে ভালোবাসতাম সেই জায়গা থেকে কিন্তু আর সেই জায়গাটা তোমার কাছ থেকে তোমাকে আমরা দিতে পারবো না। কারণ তুমি যে জায়গাটাকে নিয়ে এসছো, নিজের মধ্যে যে জায়গাটাকে তৈরি করছো, সেটা সত্যিই খুব দেখতে বিচ্ছিরি লাগছে। তুমি আজকে যেভাবে নাইটি পরে বসে তুমি যে ভিডিওটা করলে সকালবেলা গুড মর্নিং জানিয়ে, তুমি মানে যেটা করলে সেটা তুমি একবার নিজে ভালো করে ভিডিওটা ভালো করে দেখো তো। এই ভিডিওটা করার জন্য তোমাকে যারা তোমাকে নিয়ে রোস্টিং করবে তারা বলবো আমি ঠিক করবে, একদম আমি কিন্তু এই রোস্টিংটার বিরুদ্ধে প্রতিবাদ করছিলামও, কিন্তু আজকের পর থেকে আর কোনো কিছু কাউকে বলবো না, কারণ এরা ঠিক করছে। এদেরকে আমি ভেবেছিলাম যে এরা কেন এদেরকে নিয়ে প্রতিবাদ করছে, কি দরকার? আর সত্যি করে তোমাদের নিয়ে প্রতিবাদ করা মানে নিজের চ্যানেলটাকে নষ্ট করা, আর কিছুই নয়। গ্রো হচ্ছে হয়তো, ভিউজ হচ্ছে, ইনকাম হচ্ছে, কিন্তু তোমার ভিডিও যারা করে ক্লিপিং দিয়ে দিয়ে দেখায় তাদের চ্যানেলটা একটা মার্ক হয়ে গেছে যে এই চ্যানেলে গেলে এদেরকেই দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু পাবলিসিটি পাচ্ছিলে, এখনও পাবে, কিন্তু এই সব দেখানোর জন্য তুমি হয়তো পাবলিসিটি পাবে, আর যারা তোমাকে নিয়ে ভিডিও করছে, রোস্টিং ভিডিও করছে, তারাও পাবলিসিটি পাবে, কিন্তু আমরা যারা নর্মাল ভিউয়ার্স তাদের কাছে কিন্তু তুমি আস্তে আস্তে হারিয়ে যাবে, কারণ নর্মাল ভিউয়ার্স কিন্তু বেশি থাকে। রোস্টিং ভিডিও করার জন্য 10 জন যদি থাকে, নর্মাল ভিডিও দেখার জন্য বাকি 90 জন থাকে, সেই 90 জন কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে। তো সেই কারণে বলছি মৌমিতা, প্লিজ তুমি নিজেকে একটু পাল্টাও। আর কদিন বাদে তুমি দিদা হবে, তোমার একটা নতুন মানে সদস্য আসতে চলেছে বাড়িতে, সে যখন বড় হয়ে দেখবে তার দিদা এই সমস্ত নোংরামোগুলো করে, তখন সে কীভাবে এটা মেনে নেবে আমি জানি না। হয়তো তোমার মেয়ে জামাইরা যেভাবে মেনে নিয়েছে, মেয়ে শ্বশুরবাড়ি যেভাবে মেনে নিয়েছে, সেভাবেই হয়তো মানতে বাধ্য হবে, কিন্তু এটা মোটেও শোভনীয় নয়। খুব বিচ্ছিরি লেগেছে মৌমিতা, প্লিজ তুমি হয় এটা ডিলিট করে দাও, জানি তুমি ডিলিট করবে না, দাঁড়াও চোখে কি পড়েছে, জানি তুমি ডিলিট করবে না বা তোমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তুমি এই ধরনের জিনিসগুলো করতে এখন বেশি ভালোবাসছো, নিজের শরীরটাকে দেখিয়ে কিন্তু বেশি দিন ভিউজটা না যাবে না, কারণ তোমার যথেষ্ট বয়স হয়েছে এবং আরও কদিন বাদে তোমার বয়সটা বাড়বে, কমবে না, ঠিক আছে? তুমি তোমার ছোটো বাচ্চা মেয়ের মতন হয়ে যাবে না আর কদিন বাদে, তুমি কিন্তু বুড়ির দিকে যাচ্ছ। বুড়ি মানে কি, যথেষ্টই বয়স হয়েছে তোমার, এই বয়সে এসে যেগুলো তুমি দেখাচ্ছ সেগুলো সত্যিকারে খুব দৃষ্টিকটু। যারা তোমাকে নিয়ে বলছে, রোস্টিং করছে, তারা ঠিকই করছে, ঠিক করছে, আমার মনে হচ্ছে তারা ঠিক করছে। এতদিন আমি তাদের বলেছি, আজকের পর থেকে আমি তাদেরকে আর কিচ্ছু বলবো না, কিছুই বলবো না, কারণ এরা ঠিক করছে। আমার নিজেরও খারাপ লাগতো তোমাকে নিয়ে যখন ওরা রোস্টিং ভিডিও করতো, তোমার ক্লিপিংসগুলো তুলে তুলে এনে দেখাতো লোককে, তখন সত্যি খুব খারাপ লাগতো যে যা করছে করছে, মেয়েটা করছে ঠিক আছে, তার দরকার আছে, কিন্তু তুমি তো দেখছি দরকারের বাইরে গিয়ে নিজেকে বেশি এক্সপোজ করে ফেলছো। তুমি নর্মাল ভিডিও করলেও তোমার ভিডিওতে এখন ভিউজ আসবে, সেগুলো তুমি করছো না, তুমি নোংরামো শুরু করেছো। তোমার চ্যানেলটা যদি রিপোর্ট করা হয়, সবাই মিলে যদি তোমার চ্যানেলকে রিপোর্ট করে, তুমি কোথায় গিয়ে দাঁড়াবে, কাদের তুমি দেখাবে এইসব? তোমার মনে হচ্ছে না যে তোমাকে এইসবগুলো দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা তুমি হারাতে বসেছো?
তুমি ভেবো না যে এই চ্যানেলটা তোমার খুব বেশি দিন টিকবে এইসব করতে করতে, কারণ প্রত্যেকেই খেপে উঠছে এবং প্রত্যেকেই এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে। সেটা তোমাকে আমি জানানোর জন্যই আজকে এই ভিডিওটা করলাম। আমি তোমাকে নিয়ে সরাসরি কোনো ভিডিও আজ পর্যন্ত করিনি, করবো নাই ভেবেছিলাম, কিন্তু একটাই কথা তোমাকে আমি বলতে চাই, যেটা করছো সেটা অত্যাধিক নোংরামো করছো, অত্যাধিক নোংরামো, যে নোংরামোটা সহজে আমরা মেনে নিতে পারছি না। এটা কি করছো তুমি? তোমার শরীর দেখার জন্য কি আমরা এখানে খুলে বসে থাকি নাকি ইউটিউব? তুমি কি মনে করছো সকালবেলা উঠে তোমার সমস্ত কিছু দর্শন করার জন্য আমরা সকালবেলা উঠে নেট অন করছি, নিজের পয়সা খরচ করে তোমার ওই শরীর দেখার জন্য? ছি 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 ছি, একবার ভাবছো না যে তোমার বাড়ির লোকজন এগুলো দেখে? তোমার জামাই দেখে, তার বাবা দেখে, তার মা দেখে, তোমার মেয়ে দেখে, তোমার ছোট্ট ওইটুকুনি মেয়ে সেও তোমাকে দেখে। তোমার মনে হচ্ছে না যে এগুলো খারাপ? ছি 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 ছি, আমার তো মানে আজকে দেখার পর থেকে সকালবেলাতে উঠেই ফার্স্ট তোমার ভিডিওটা দেখেই আমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল। এ কি ভদ্রতা! ভদ্রতার লেশ মাত্র নেই শরীরের মধ্যে। এক তো 90% জিনিস খুলেই রেখে দিয়েছো, যেটুকুনি 10% ঢাকা ছিল আজকে সেটুকুনিও ওপেন করে দিলে। এতদিন ধরে তোমার সোনা 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 করছিল, আজকে তুমি সেইটাই করে দিলে, সবাইকে তোমার সোনা দেখিয়ে দিলে। তোমার লজ্জা করে না? মেয়ে ছেলের নামে কলঙ্ক হয়ে গেছো তুমি। এতদিন সবাই তোমাকে বলেছে, আমি কিছু বলতাম না যে না ঠিক আছে থাক থাক থাক, ওর দরকার আছে, ওর অভাব আছে, ওর এই আছে ওই আছে সেই আছে ভেবে ভেবে আমি সবাইকে বলতাম। আমি অন্যায় করেছি তোমাকে সাপোর্ট করে, আজকে আমি অন ক্যামেরায় বলছি আমি অন্যায় করেছি তোমাকে সাপোর্ট করে, খুব অন্যায় করেছি। আর যাদেরকে আমি বলেছি যে এটা করো না ওটা করো না সেটা করো না, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ সত্যিই এদেরকে আজ সহ্য করা যাচ্ছে না, সত্যিই যাচ্ছে না, কারণ এরা অত্যাধিক নোংরামো শুরু করে দিয়েছে। যতই যে বলুক, লোকনাথ বাবা, ভূতনাথ বাবা, সব বাবা, আমাদেরও বাবা আছে, বাবারও বাবা আছে, এটা তোমরা ভুলে যেও না। একদম জঘন্য, একদম। এ কি এটা? একটা কথা হলো, একটা সকালবেলা ভালো মন নিয়ে ভিডিওটা দেখতে যাব, সেই জিনিসটাই নষ্ট হয়ে যায় পুরো। এক তো এক একজনের থাম্বনেল মামলেন দেখার পর মাথা গরম হয়, সেটা আলাদা কথা, কিন্তু এটা কি একদম সরাসরি ওপেন করে তুমি বসছো? সবার উচিত তোমার চ্যানেলকে রিপোর্ট মেরে দিয়ে বন্ধ করে দেওয়া। নোংরামো করার জায়গা পাও না তুমি? না, অন ক্যামেরায় এসে বসে তুমি নোংরামো করবে আর আমরা সেগুলো সকালবেলা উঠে বসে বসে দেখবো? সারা দিন ধরে তোমার এইসব দেখবো কেন? এইসব করার জন্য অন্য জায়গা আছে, যাও সেখানে যাও, সেখানে গিয়ে তুমি সর্বস্ব দেখাও, গিয়ে খুলে ফুলে বসে থাকো সারা দিন রাত্রি, সেখানকার লোকরা ভালোবেসে দেখবে তোমাকে, পয়সাও ইনকাম হবে। এখানে ভদ্র জায়গা, ভদ্র পরিবেশে ভদ্রভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করো। ছি 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 ছি, আমার তো আজকে মাথার আগুন জ্বলে যাচ্ছে একেবারে। এই যে সবাই বলতো না, সবাই তোমাকে নিয়ে রোস্টিং করতো, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করেছিলাম যে না ঠিক আছে। ছি 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 ছি, আজকে তোমাকে দেখার পর আমার তোমার প্রতি সব থেকে, এই যতগুলো ইউটিউবের বাজে বাজে চ্যানেল আছে তার মধ্যে সব থেকে বাজে লেগেছে তোমাকে আজকে। নিজের ভবিষ্যৎটার দিকে তাকাও, আর 2-3 বছর তোমার শরীর দেখাবে, তারপর তুমি কোথায় যাবে, কি দেখাবে তুমি, কে দেখবে ও সব? ছি 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 ছি, যত শরীর দেখাবে তত তোমার পয়সা ইনকাম হবে, তার জন্য অন্য জায়গা আছে সেখানে চলে যাও, ইউটিউবে এসব এসে তুমি করবে না একদম। আর যখন সবাই মিলে রিপোর্ট মেরে দেবে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, গালে হাত দিয়ে বসে বসে ভাববে কেন আমি এসব করলাম, ওই দেখার লোক আর থাকবে না তোমার, ওই হোটেলে গিয়ে গিয়ে দেখাতে হবে, আর সেই হোটেল থেকে কি কি ইনকাম করে এলে সেই দেখার লোক আর তোমার থাকবে না, নোংরা মেয়ে ছেলে কোথাকা। ছি, আমার তো মানে ভাবতেই ঘেন্না লাগছে যে সকালবেলা উঠে একটা মেয়ে ছেলে এরকমভাবে বসতে পারে, এরকমভাবে তার সব কিছু ওপেন করে দিয়ে ক্যামেরায় দেখাতে পারে হাজার হাজার লোককে। কোনো ভদ্র বাড়ির মেয়ে, কোনো ভদ্র বাড়ির বউ, ভদ্র বাড়ির মা বাবা বোন ভাই কেউ এরকম নোংরামো করতে পারে না যেটা তুমি করলে আজকে। আজকে প্রথম তোমাকে আমি প্রতিবাদ করলাম। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, যদি ভালো না লাগে কমেন্ট করো না, কারণ এই ভিডিওটা একমাত্র মৌমিতার জন্য, যে একটা নোংরামো শুরু করে দিয়েছে, অত্যাধিক নোংরামো। যতদিন সহ্য করা গেছে ততদিন সহ্য করেছি, কিন্তু আজকে ভিডিওটা দেখার পর
এই সকালের এই মর্নিং ভিডিওটা দেখার পর, মর্নিং এর না এটা তো নাইটের ভিডিও মনে হলো, যতদূর চাউমিন খাচ্ছিল দেখলাম, তারপর সেটাকে মর্নিং এ করেছি কিনা অতটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। ব্যায়াম করা দেখলাম, ঠিক আছে ব্যায়ামটাও ঠিক আছে তুমি ব্যায়াম করা দেখালে, কিন্তু ওটা কি ব্যায়াম করার পর ঘুরে বসাটা? ওটা কোনো ভদ্রলোকের বাড়ির বউ মেয়েরা বসে না। ছি 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 ছি, একদম ব্লক করে দেওয়া উচিত তোমাকে। আজকে আমি আবার ক্যামেরার সামনে বললাম যে সত্যি তোমাকে ব্লক করে দেওয়া উচিত আর রিপোর্ট করা উচিত তোমার চ্যানেলে। তুমি আমাকে নিয়ে ভিডিও করবে, বলবে বয়স্ক মহিলা বাজে বাজে কথা বলেছি, তুমি যা খুশি তাই করতে পারো। আমার থেকেও নোংরা নোংরা ভাষায় তোমাকে লোকে বলে ন্যাংটো দিদা, উলঙ্গ দিদা, এই মহিলা সেই মহিলা। আমি কিন্তু সেসব ভাষা তোমার জন্য ইউজ করিনি, কারণ আমার রুচিতে বাধ্য ওইসব ভাষা ইউজ করতে। ছি ছি ছি।